তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি আলোরানী সরকার পৌর ভোটে গোজ প্রার্থী দেওয়া নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন। যারা পৌর ভোটে গোজ প্রার্থী দেবার চেষ্টা করবে তাদের আমি চামড়া গুটিয়ে নেব। আলোরানীর এই মন্তব্যে নিন্দায় সরব হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। আলোরানীকে আক্রমণ করে তিনি কি বললেন শুনব। আমি ফেসবুকটা দেখিনি, সোশ্যাল মিডিয়াটা অত দেখিনি, বলতে পারবো না। তবে টিভির মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম ওই ধরনের ভাষা। আমি মনে করি এটা বনগাঁ, বনগাঁ গোবরডাঙ্গা গাইঘাটা একটা সংস্কৃতিপূর্ণ অঞ্চল, এটা বিষ্পুর বা কাসনাপাড়া নয়। তা প্রত্যেক রাজনৈতিক দলের শিষ্টাচার রেখে কোনো কিছু বক্তব্য রাখাটা উচিত। আমি রাজনৈতিক নেতৃত্বে, আমার দলের যারা রাজনৈতিক নেতৃত্ব, শিষ্টাচার রেখেই বক্তব্যটা রাখা উচিত, কারণ মানুষ তাদের কথা শোনে। আর বিরোধীদের হাতে যেন তুরুপের তাস তুলে না দেওয়া হয়। ওনার এইটার বলার মধ্যেই আগের থেকেই প্রকাশ পাচ্ছে তৃণমূলের ভিতরে মনে হয় ওনার বনগাঁ জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব আরম্ভ হয়ে গিয়েছে। এটা তো মানে কখনো কাম্য নয়, কারণ উনি হচ্ছেন সর্বময় নেত্রী আমাদের জেলার। তা যেখানে সবাই একতা করে নিয়ে একসঙ্গে ওনার চলাটা আমার মনে হয় ভালো হবে। এবং কেউ আগের থেকে, আমরা কেউ অ্যাস্ট্রোলজার না যে গোজ প্রার্থী দাঁড়াবে কে দাঁড়াবে, আগের থেকেই আমরা অ্যাজাম্পশনটা করাটা উচিত না, কারণ এখনও ভোট ডিক্লিয়ার হয়নি, এখনও ক্যান্ডিডেট ডিক্লিয়ার হয়নি। ক্যান্ডিডেট কেউ করবে না, ক্যান্ডিডেট ঠিক করবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। বনগাঁ গাইঘাটা গোবরডাঙ্গায় বসে যে অমুক পাবে না ঠিকমুখ পাবে না এই বলে মানুষের বিভ্রান্ত না ছড়িয়ে বুথে বুথে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর যে জনকল্যাণমূলক কাজ, উন্নয়নমুখী কাজ, সেইগুলো করতে শাখা সংগঠনের মাধ্যমে না মাদার সংগঠনের মাধ্যমে প্রত্যেক বুথে বুথে গিয়ে কাজ করতে হবে মানুষের কাছে। এটা মাথায় রাখতে হবে, বনগাঁ লোকসভায় 7টার মধ্যে 6টায় আমরা পরাজিত, শুধু বনগাঁই নয় 6টাতেই আমরা পরাজিত। তাই আমাদের প্রচুর খাটনি আছে, শুধু প্রোগ্রাম করলে হবে না, আমাদের ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছাতে হবে, কনভিন্স করতে হবে মানুষের কাছে। যদিও আলোরানী সরকার এর পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন শুনব। যে মন্তব্য করেছেন পৌর ভোটে প্রার্থী দেওয়া নিয়ে, গোজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলেছেন, ইতিমধ্যেই বনগাঁয় ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সেখানে আপনাকে উদ্দেশ্য করে অনেক কথা বলা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই রাজনীতিটা আমি দীর্ঘদিন ধরেই করছি, এই বয়সে এসে কারো কাছে বোধহয় প্রশিক্ষণ নিতে হবে না। তবে হ্যাঁ, অনেক কিছুই আমি পারি না, যেটা মানুষ চায় না সেটা আমি করতে পারি না আর করিও না। সেটা সেই ক্ষেত্রে বলতে পারেন অনেক কিছু, আমরা জয় জয়কার হয়ে গেছে সমস্ত রাজ্যে, মাত্র এই বনগাঁ সাবডিভিশনে আমরা 4টে সিট হেরেছি। এর কারণ কি, কিসের জন্য আমরা হেরেছি এটা আশা করি কিছু সংখ্যক মানুষ জানেন। সেই জন্যই আমার করা পদক্ষেপ নিতে হবে। কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যাদের গায়ে লাগবে, আমার আসে যায় না কিছু তাতে। বনগাঁ প্রাক্তন পৌরপিতা শঙ্করাঢ্য আপনার এই বক্তব্যের নিন্দা করেছেন, তিনি বলেছেন রাজনীতিতে একটা শিষ্টাচার থাকা উচিত, সকলকে নিয়ে কাজ করার জন্য বক্তব্য দেওয়া উচিত, এ ব্যাপারে আমি কোনো কথা বলব না। গোপালনগর থানার নহাটা বাজারে পেট্রোল ডিজেলে কেন্দ্র সরকার কর ছাড় দিলেও রাজ্য সরকার কর ছাড় না দেওয়ায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে অস্থায়ী সভা মঞ্চ থেকে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার কি বললেন শুনব। ভারতবর্ষে আসার পরে যেখানে ছিল সেখানে লাথি খেয়ে এখানে বনগাঁ এসে বিভিন্নভাবে টিএমসির মধ্যেও আর বিজেপির মধ্যে আর এলাকার মানুষের মধ্যে সন্ত্রাসের বাতাবরণ, খুন খারাপা মারামারি, এর হাত ভেঙে নেব, এর পা ভেঙে নেব। আলোরানী এত বড় শক্তি কোথার থেকে আসে, তার তোমাকে আমি সাবধান করে দিতে চাইছি, আমার একটা কার্যকর্তার হাতে যদি গায়ে যদি আর একবারও হাত পড়ে আর মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করো, তোমার ওই শরীর নিয়ে আসতে তুমি তোমার ওই এলাকায় যেতে পারবে না। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তুমি এখানে এসে বিভ্রান্তি ছড়াবে আর এখানকার মানুষ তোমাকে ক্ষমা করবে,
তুমি সেটা ভুলে যাও এই এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি যে শক্তি সেটা এই এলাকার মানুষ বা টিএমসি সরকার জেনে গিয়েছে আমরা লোকসভায় ক্ষমতা এসেছি বিধানসভায় ক্ষমতা এসেছি কোটি কোটি টাকা খরচ করে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘর ঘরের লিস্ট ভাওতাবাজি করে বানিয়ে ইলেকশনের আগে মানুষকে বোকা বানিয়েছিলেন তোমরা টিএমসি যত সব চোর দালাল সেই মিথ্যা ভাওতাবাজি দিয়েও এখানে জিততে পারোনি আর যেখানে জিতেছো সেখানে চুরি করে ইভিএম চেঞ্জ করে ভোট লুট করে কাউন্টিংয়ে গিয়ে গুন্ডাগিরদি করে তোমরা জিতেছো আর সেখানে সারা বাংলায় জুড়ে যেভাবে তোমরা সন্ত্রাসের বাতাবরণ চালু করছো এটা অনতি বিলম্বে বন্ধ না করলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আর মমতা ব্যানার্জিকে বলবো মানুষ যখন তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে ইদানিং পেট্রোলের দাম 22টা রাজ্য কম করলেও বাংলায় কেন কম হচ্ছে না বাংলা ইমিডিয়েট বাংলা এখন গরিব বাংলা ভিখারির বাংলা হয়ে গেছে তোমার রাজত্বকালে এর আগে 34 বছরের সিপিএফ আর এই 10 বছরের টিএমসি রাজত্বকালে বাংলা আগে বাংলার মানুষ এখানে যারা একটু বয়স্ক মানুষ আছে অনেক দিন আগে 20-25 বছর আগে থেকে অন্য স্টেটে যাতায়াত করে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তখন যখন যেতেন অন্য স্টেটের মানুষ বাঙালি বাবু বলে আমাদের সম্মান করত আমি অনেক ছোটবেলায় বাইরে গিয়েছি তখন আমি জানি আর এখন বাঙালি বাবুর জায়গায় অন্য একটা শব্দ ব্যবহার করে শুধু এই অপদার্থ নেতৃত্ব এবং অপদার্থ মুখ্যমন্ত্রীদের কারণে।